pura life. জালটাকে সন্ধে আমাদেরকে খবর দেয়, আমাদের ডিউটি টিম ওখানে ঘটনাস্থলে যায় এবং ডিউটি টিমেরও মনে হয় যে এটা জালটাকা। তখন পুলিশ আবদ্ধ তাদের দুজনকে নেয়, তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে প্রায় 2,43,000 টাকা জালটাকা পাওয়া যায় এবং জালটাকাকে নগদ টাকা তারা করে সেটা হচ্ছে 3,83,000 টাকা প্রায় তাদেরকে আমরা পুলিশ আবদ্ধ নিই এবং পুলিশ আবার জন্য আরও জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করায় আরও জানা যায় যে হাবিবুর রহমান সে একটা ব্যাংক ডাকাতি মামলা সহ আরও মোট দুইটা ডাকাতি মামলার আসামি। তার মধ্যে ডালা বাংলা ব্যাংকের 11 কোটি টাকা ডাকাতি মামলার সে একজন এবং প্রধান আসামি, আর তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। ধন্যবাদ। তারপর নগদ টাকা আর একটা প্রাইভেট কার।